আরে আসুন পরিতোষ দা, আসুন। তপন, তোমার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল। বলুন। আরে ওকে নিয়ে ভাববেন না, ও তো আমার চামচা, বলুন। শুনলাম ইউনিয়নের সঙ্গে তোমার নাকি কি ঝামেলা হয়েছে। ঝামেলা? আচ্ছা, ওদের সাথে ঝামেলা করার আমার কি দরকার বলুন তো? আপনিই বলুন না, মানে ওদের কোনো দাবি নাকি তুমি শুনতে চাওনি? শুনুন পরিতোষদা, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কারখানাটা আমরা তৈরি করেছি, বহু লোকের পেটে সংস্থান করে দিয়েছি। এরপর যদি কোনো দাবি করতে হয় সেটা আমরা করব, ওরা নয়, রাইট? তপন, তোমার বাবার আমলে ওরা অনেক কিছু দাবি জানিয়েছে, উনি মেনেও নিয়েছেন কিছু কিছু, এটাই নিয়ম। বাবার নিয়মের সঙ্গে আমার নিয়ম যে মিলতেই হবে এমন তো কোনো কথা নেই। অশান্তি হবে তপন, ইউনিয়ন সেক্রেটারি এবার ব্যাপারটা নিয়ে অনেক দূর এগোবে, ওকে থামাও ভাই। নিজেই থেমে যাবে দাদা, ওর ঘরে এত খাবার মজুত নেই যে ঘরেরটা খেয়ে আন্দোলনের মোষ তাড়িয়ে বেড়াবে। ওই দেখুন, লেবার ক্লাস তো তুমি চেনো না? চিনি, জন্ম থেকে চিনি। বড় লোকের ঘরে জন্মালে ছোট লোকদের চিনতে কোনো অসুবিধা হয় না। আরে জুলি, এসো এসো। তোমার তোমার কারখানায় কি কোনো ট্রাবল চলছে? কেন বলো তো? ইউনিয়ন সেক্রেটারিকে আর একজনের সঙ্গে তোমার চেম্বারের বাইরে দেখলাম। ছাড়ো ওদের কথা, ভালো হয়েছে তুমি এসছো। কালকে ফ্লাইটে যে মালগুলো দুবাই পাঠাবার কথা সেগুলো নিয়ে আজই তুমি মিস্টার সাক্সেনার কাছে যাবে। কখন? ঠিক রাত 9টায়। বাকি ব্যবস্থা বধু করে দেবে, ওখান থেকে বেরিয়ে সোজা ক্লাবে আসবে, আমি অপেক্ষা করব। আমার জন্য? আমার চুরির জন্য। বলো কি খাবে, বলো বলো, প্লিজ বলো, ভালো ভালো খাবারের নাম বলো, মানে তোমার হলে আমার হবে। আমার একটা বড় প্রমোশন হয়েছে মা। সুখে থাক তোরা। ভেবেছিলাম মিষ্টি নিয়ে আসবো, কিন্তু তাড়াহুড়ো তো হলো না। মার আশীর্বাদের জন্য মিষ্টির দরকার হয় না রে, তবে বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, ওর জন্যে হাতে করে একটা কিছু নিয়ে এলে পারতিস। ওকে তোর বাবা মা কিছুই দিতে পারে না। সেই না হয় দুটো টাকা ওর হাতে আমি দিয়ে দিচ্ছি। থাক, তার চেয়ে কিছু না দেওয়াই ভালো। কেন? দুটো টাকাও কিন্তু চাইলে কেউ দেয় না মা। তোর যদি একটা সন্তান থাকতো আজকে এই আনন্দের দিনে, তাকে কি তুই এইটুকুই দিতিস? ভাবো, তোমার কোনো কিছুতে খুশি না ওই বুড়িটা। মনি, মার সম্পর্কে ওভাবে কথা বলতে তোমাকে কতদিন বারণ করেছি। তোমার মা আমাকে কোনোদিন পছন্দ করেনি, তাই আমিও কোনোদিন তাকে পছন্দ করতে পারিনি আর পারবো না। থাক ওসব কথা। তিন বছর হলো বিয়ে হয়েছে, অবশ্যই একটা জায়গায় পৌঁছলাম, এবার এবার আমাদের একটা সন্তান আসা উচিত। আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু অফিসের প্রয়োজনে তপনের কাছে কবে যাচ্ছি?